আপনার শশা, এটা পার্টেক্স পার্টেক্স কোম্পানির পার্টেক্স বীজ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড F1 শশা বাম্পার 2, খুবই এটাও প্রচুর পরিমাণে ধরে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সবুজ রং ও মাঝারি আকৃতির শশা, এটা মাঝারি আকৃতির হয়ে থাকে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক আজকে আপনাদেরকে বিভিন্ন হাইব্রিড জাতের সবজির বীজের রিভিউ দেব, তার ফলন কেমন, কতদিন জীবনকাল এবং এর প্রাইসটা কেমন ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরব। দর্শক আজকে আমাদের এই চ্যানেলগুলোতে সবসময় কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি, দয়া করে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আপনার আর কোনো সমস্যা না হয়, সহজে যাতে ভিডিওগুলো পেয়ে যান। দর্শক আজকে আমরা বিভিন্ন হাইব্রিড জাতের বীজ এখন আপনাদেরকে দেখাবো এবং কোনটার কেমন প্রোডাকশন হচ্ছে ইত্যাদি বিষয়গুলো জানানোর চেষ্টা করবো। এখন দর্শক চলুন মূল পর্বে চলে যাই। দর্শক আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন পাপল কিং হাইব্রিড বেগুন, এটা লালতির সিড লিমিটেডের একটা খুব ভালো জাতের একটা আপনার বেগুন দেখতে পাচ্ছেন। এটা খুবই প্রচুর পরিমাণে ধরে, এটার আপনার প্রাইস হলো 220 টাকা পার প্রতি প্যাকেট। এটা আপনার 80% অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন, এটা আপনার খুবই ভালো রেজাল্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি সারা বছরই করা যায়, আপনার ইচ্ছা করলে করতে পারেন, খুবই ভালো মানে গুণে এই বীজটা। এরপরে দর্শক আমরা দেখাবো আপনার শশা, এটা পার্টেক্স কোম্পানির পার্টেক্স বীজ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড F1 শশা বাম্পার 2, খুবই এটাও প্রচুর পরিমাণে ধরে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সবুজ রং ও মাঝারি আকৃতির শশা, এটা মাঝারি আকৃতির হয়ে থাকে এবং গাটা প্রচুর পরিমাণে ধরে এবং কাটা কাটা একটা আছে, খুব সুন্দর আর কি। এটা গড় ওজন হয়ে থাকে 200 থেকে 220 গ্রামের মতন, 33 থেকে 35 দিনে শশা সংগ্রহ করা যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাগানো থেকে 33 থেকে 35 দিনের মধ্যে এই শশাটা কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আপনারা, মানে হারভেস্ট করতে পারবেন। এটার প্রাইস হলো দর্শক 200 টাকা। দর্শক এরপরে আমরা আর একটা বেগুনের জাত দেখাবো, এটা হলো হীরা বীজ, হীরা সুপ্রিম সিডের হীরা বীজ, হীরা হাইব্রিড বেগুন সেঞ্চুরি, এটাও খুব ভালো মানের একটা বীজ আর কি। এটা অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পূর্ণ 80%। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলো, এই প্যাকেটটার প্রাইস 150 টাকা, এটাও প্রচুর পরিমাণে ধরে, এটা 5 গ্রাম আছে। এরপরে দর্শক আমরা দেখাচ্ছি হীরা বীজ সুপ্রিম সিডের হীরা বীজ, এর মিষ্টি কুমড়া বীজ রনক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রনক, এটাও খুবই ভালো, 10 গ্রামের প্যাকেট, এটার প্রাইস হলো 100 টাকা, এটা আপনার প্রচুর পরিমাণে ধরে। দর্শক এই মিষ্টি কুমড়াটা এটাও খুব ভালো ধরে থাকে। এরপরে আমরা দর্শক আর একটা দেখাবো আলেশা সিড, আলেশা সিডের আপনার ভালো সিড, এটা ওরা বলছে আর কি, এটাও হাইব্রিড শশা, এটাও প্রচুর পরিমাণে ধরে। দর্শক এটার প্রাইস হবে 215 টাকা, এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে। দর্শক এরপরে আমরা আরও কিছু শশার জাত দেখাচ্ছি, হীরা বীজ, এটাও সুপ্রিম সিডের হাইব্রিড শশা সুপ্রিম প্লাস এটার শশা। দর্শক এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে, দর্শক এটা প্রাইস হলো 200 টাকা। দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা প্যাকেট, এটা হলো ময়নামতি, এটা হলো হাইব্রিড F1 হাইব্রিড শশা, এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে, এয়ার মালিক সিডে কোম্পানির এটা। দর্শক এটার প্রাইস হলো 225 টাকা, এটাও প্রচুর পরিমাণে ধরে, একর প্রতি ফলন 30 মেট্রিক টন, মানে যে আপনার এক একর 100% 30 মেট্রিক টন পর্যন্ত ফলন হয়ে থাকে, এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে। এ জাতটি হলো তাপস বৃষ্টি সহনশীল ও রোগ প্রতিরোধী এবং খুব ভালো প্রচুর পরিমাণে ধরে থাকে এবং ময়নামতি। দর্শক আমার হাতে আর একটা প্যাকেট দেখছেন, এটা দর্শক বটবডি নামে খুব পরিচিত, খুবই ভালো মানের একটা সিড, এটা
আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এটা চায়না থেকে নিয়ে আসা ইনপুট করে আমাদের দেশে নিয়ে আসছে। এরপরে দর্শক আমরা আর একটা দেখাচ্ছি ললিতা। দর্শক এটা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আপনার বেগুন ধরছে, এই রকমই কিন্তু ঝোপালো ধরে থাকে এই ললিতা। এটাও এয়ার মালিক সিডের F1 হাইব্রিড বেগুন ললিতা, এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে। এটা প্রতিটি ফলের গড় ওজন 200 থেকে 250 গ্রাম, একর প্রতি আপনার 35 মেট্রিক টন, প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এরপরে আমরা দেখাবো সবুজ পুঁই শাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সবুজ পুঁই শাক, এটা ব্র্যাক সিডের সবুজ পুঁই শাক। এটা আপনারা যারা অনেক পুঁই শাক খাইতে ভালোবাসেন বা ছাদে বা ডামে অনেকেই পুঁই শাক করেন অথবা জমিতে পুঁই শাক করেন, এটাও করতে পারবেন। এটার প্রাইস হলো 340 টাকা, এটা 500 গ্রামের মতো আছে, এটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এরপরে দর্শক আমরা দেখাচ্ছি কিষাণ সিডের আপনার হাইব্রিড ঝিঙা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড ঝিঙা, এটাও প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়ে থাকে হাইব্রিড। আমাদের দেশে এখন বর্তমানে অধিকাংশ বীজেই হাইব্রিড। এটার প্রাইস হলো 160 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা ঝিঙা। এরপরে আমরা দেখাবো হীরা সুপ্রিম সিডের হাইব্রিড ঝিঙা অসীম, এটাও দেখতে পাচ্ছেন এটা 5 গ্রাম আছে, এটার প্রাইস তারা ই করছে 150 টাকা, এটাও প্রচুর পরিমাণে ধরে দর্শক। এরপরে আমরা এসিআই বীজের দেখাচ্ছি দুর্লভ হাইব্রিড ঝিঙা, দেখতে পাচ্ছেন দর্শক আপনি এসিআই দুর্লভ ঝিঙা, এটা তারা প্রাইস নিচ্ছে 180 টাকা, এটাও এগুলো প্রচুর পরিমাণে ধরে থাকে দর্শক। এখানে তাদের একটু দেওয়া আছে বিশ্বভাবে বীজ ব্যবসা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী অমৌসুমে বীজ বপন কিংবা অপ্রাকৃতিক বা অকৃত্রিম তৈরি অপ্রত্যাশিত আবহাওয়া মাটির গঠন দুর্বলতা কিংবা অন্য কোনো অপ্রাকৃতিক অস্বাভাবিক অবস্থার কারণে বিকৃত বীজের বণিত গুণাগুণ উৎপাদনশীলতার তারতম্যের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা প্রদান সম্ভব নয়। মানে যে আপনার অনেক সময় আবহাওয়ার আপডাউন বা বিভিন্ন কারণে এটা তারা আর কি তাদের নির্দেশনা দিয়ে দিছে। এরপরে দর্শক আমরা আর একটা দেখাচ্ছি কৃষিবিদ সিড। দর্শক এটা দেখতে পাচ্ছেন কৃষিবিদ সিডের F1 হাইব্রিড দুন্দল, খুব সুন্দর একটা কালার, এটা ধরেও প্রচুর, এটা বিপাশা। দর্শক বিপাশা এটা দোকানে গেলে আপনার এই নাম ধরে ডাক দি বললেও অনেকে দিবে, এটার প্রাইস হলো 60 টাকা, এটাও প্রচুর পরিমাণে ধরে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আজকের মতো আমরা এ পর্যন্তই, হয়তোবা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরও অনেক বিভিন্ন জাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।